হ্যালো, আসসালামু আলাইকুম। সকালে নাস্তা তৈরি করছি, এখন ভাবলাম কি প্রতিদিন তো একই রকম ভাজি, ডিম ভাজা অমলেট করি, আজকে ভাবলাম কি যে একটা ডিম দিয়ে সুন্দর একটা নাস্তা তৈরি করব, যেটা আমরা পরোটা দিয়ে খেতে পারবো, আর সেটাই আমি ভিডিওতে তুলে ধরছি। তা যার এটার জন্য যেটা লাগবে সেটা হলো 4টা আলু, দেখতেই পাচ্ছেন, একটা কড়াই নিয়েছি, 2টা পেঁয়াজ নিয়েছি, কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, আর এখানে কিছু মুগ ডাল। তা এগুলি আমরা প্রথমে আগে কুটে বেছে নিই, কুটে বাছে পরে দেখাচ্ছি, সব একসাথে মিক্স করে নিব আমি, এগুলি কুটে আমি সব এগুলির মধ্যে একসাথে নিব, কিন্তু আমি কাটার পর আবার দেখাচ্ছি। তবে তার আগে বলে নিচ্ছি, আমি ডিম কিন্তু এগুলির মধ্যে একটা দিব, আমি ডিমটা সিদ্ধ দিয়েছি, সিদ্ধর পরে আমি দেখাবো। হ্যাঁ, আমার কুটা বাছা হয়ে গেছে, এই মুগ ডালটা আমি আগে ভেজে রেখেছিলাম, ওটা আমি ভেজেই রাখি ডিব্বার মধ্যে, তাই এটার মধ্যে নিয়েছি আমি এক মুঠির মতো নিয়েছি, নিয়ে ওটাকে ধুয়েছি, মুগ ডাল, আলু, পেঁয়াজ আর রসুন, রসুনটা ছোটো ছোটো কোয়াগুলো আমি আস্তে দিয়েছি, কাটিনি, দেখতে সুন্দর দেখাবে, তাই পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর এটার মধ্যে মশলাগুলো দেখেন যেগুলো লাগবে, সেটা হলো গিয়ে কালো জিরা, কালো, এটা কালো জিরা, লবণ, তারপর এটা মেথি, এটা ধনের গুঁড়া, এটা টার্মেরিক পাউডার, আমি যেটা হলুদ, আর এটা চিলি মরিচ, তাই এগুলি আমি একসাথে ঢেলে দিব, এটা তেল, যাই হোক এগুলি এটার মধ্যে আমি একসাথে ঢেলে মিক্স করে নেব। তাই এগুলি সব ঢেলে নিচ্ছে আমার, আমি একেবারেই ঢেলে ঢেলে একসাথে। তা এটার মধ্যে কালো জিরাটা অবশ্যই দিবেন, কালো জিরাটা টেস্টি অন্যরকম হয়, এটা দেখতে ভালোও লাগে, আর সকালে নাস্তার তরকারি যেটা ভাজিটা যে কালো জিরা একটু পাঁচফোড়ন থাকে, খেতে ভালো লাগে। আর এটার মধ্যে তেল দেবো আমি, একেবারে অল্প পরিমাণে তেল দেব, তেলটা আসলে যত কম খাওয়া যায়, তেলটা আমি ঢেলেই দিচ্ছি, এটাকে আমি মিক্স করবো, এখন মিক্স করে প্রথমে আমি এটাকে তেলে দিয়ে রাখবো, কিছুক্ষণ কষাবো, এখন আমি এটাকে চুলোয় দিব, তা একদম অল্প আঁচে দিব, বেশি আঁচেও না, ভালো মতো যেন কষায় ভালো কষতে পারে সেই হিসেবে দিব আমি ওই আগুনটা, আপনারা আন্দাজ মতো দিয়েন, আর এটার মধ্যে ঝালটা আপনারা নিজের ইচ্ছে মতো দিয়েন যতটুকু ঝাল লাগবে, আমি আমার মতোই দিয়েছি, কারণ আমরা একটু ঝাল কম খাই, আপনারা নিজের ইচ্ছে মতো যতটুকু ঝাল লাগিয়ে দিবেন, সকালের নাস্তাটা ঝালটা কম খাওয়াই ভালো, জাস্ট যতটুকু লাগবে চলনশীল, বাকিটা আমি পরে দেখাচ্ছি। তাই চুলায় বসিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিয়েছি আমি, এটা এখন একটু ভাপে হবে, তারপর এটার মধ্যে পানি দেবো, এখন চুলে বসিয়ে দিলাম, আমি ঢাকাটা দিয়ে দিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, এটা একটু নেড়ে চেড়ে দিয়ে এখন আমি পানি দিয়ে দিব। তা ডিমটা আমি চুলে রেখেছি, এখন এটাকে ভাজবো, আমার লাগবে একটা, কিন্তু এটা আমি অন্য কাজে লাগবো, আর এটা আমি এটা পানি দেব, তা পানি দিয়ে দিলাম, এটার গন্ধটা এত সুন্দর শুধু খেতেই মন চাইবে, যাই হোক পানি দিলাম, আমরা এখন এটা গলার জন্য রেখে দিব, যেহেতু আলু ডালটা একটু পানি দিতেই হবে, পানি ছাড়া এটা গলবে না ভালোভাবে, পানি দিয়েছি আমরা একেবারে শুকিয়ে ফেল, তা এখন পানিটা শুকাক গলুক, সেই ফাঁকে আমি ডিমটা ভেজে নিচ্ছি, এটা তৈরি হয়ে গেছে,
এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব, গ্যাসটা একদম বন্ধ করে দিব আমি। আগুনটা হয়ে গেছে একেবারে, মাথা মাথা হয়েছে, মনে হচ্ছে ঝোল কিন্তু না, ঝোল না কিন্তু, এটা মাথা মাথা হয়েছে। আমি পরিবেশনের সময় দেখাচ্ছি, আমি ডেকোরেশন করছি, বাটিতে আমি দেখে দেখাবো, খুব সুন্দর হয়েছে। আর ঠিক স্বাদটাও সেরকম, শুধু সুন্দর না, এটা স্বাদটাও প্রচুর ভালো, খুব টেস্ট এটা। তা তৈরি হয়ে গেল সকালে নাস্তার একটা তরকারি, আলু ডিম মুগ ডাল। তা এটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। এটার মধ্যে যেটার বাকিটা আছে সেটা হলো গিয়ে জিরে গুঁড়ো, জিরে ফাঁকিটা আমি দিয়ে দিয়েছি। আমার এটার মধ্যে জিরে ফাঁকি কড়াই থাকে, তা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই লাস্টে জিরে ফাঁকিটা দিয়ে দিবেন। জিরাটা ভেজে তেলে যেটা ফাঁকি করে রাখি ওইটাই আমি দিয়েছি। তা জানাবেন কেমন হয়েছে, খেয়ে অবশ্যই বলবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আসসালামু আলাইকুম।